ওয়েলকাম ফ্রেন্ড শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে দেখুন কী বলছে পে কমিশনকে করা নির্দেশ দিল হাইকোর্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন কাঠামো এ রাজ্যের গ্র্যাজুয়েট টিচারদের বহুদিনের দাবি যে সর্বভারতীয় যে গ্র্যাজুয়েট টিচাররা যে স্কেল পান সেই স্কেল তাদের দিতে হবে এই নিয়ে কোর্টে মামলাও হয় এবং কোর্ট রায় দিয়েছিল যে সর্বভারতীয় যে বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে কিন্তু সেই নির্দেশ পালন হয়নি ফলে পে কমিশনকে করা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে সেই খবরটা বিস্তারিত আপনাদের দেখাবো রাজ্যের গ্র্যাজুয়েট শিক্ষকদের বঞ্চনা মিটিয়ে সর্বভারতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে বলেছিল কলকাতা হাইকোর্ট কিন্তু তারপরেও পে কমিশনের সুপারিশে সেই সুরাহা দেওয়া হয়নি তাদের যা আদালত অবমাননার সামিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগের নির্দেশ কার্যকর করে চোদ্দ দিনের মধ্যে সরকারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কমিশনের চেয়ারম্যানকে পাশাপাশি আদালতের নির্দেশ পালন করা হয়েছে একথা জানিয়ে তিন সপ্তাহের মধ্যে হলমনামা জমা করতে বলেছে বেঞ্চ তারপর মামলাটি শুনানির জন্য উঠবে এই নির্দেশ কার্যকর হলে প্রায় এক লক্ষ দশ হাজার গ্র্যাজুয়েট স্কেলে বেতন পাওয়া শিক্ষক উপকৃত হবে বলে জানা গিয়েছে সুতরাং দেখলেন যে এই নির্দেশ যদি পালন হয় অর্থাৎ রাজ্যের যে গ্র্যাজুয়েট শিক্ষকরা আছে তারা যদি সর্বভারতীয় গ্র্যাজুয়েট শিক্ষকদের স্কেল পান তাহলে এক লক্ষ দশ হাজার গ্র্যাজুয়েট স্কেলের টিচার কিন্তু উপকৃত হবে এবারে দেখা যাক যে বেতন কমিশন কী পদক্ষেপ নেয় বা সরকার কী পদক্ষেপ নেয় ধন্যবাদ